Subscribe to channel and press the bell icon to never miss out the Bengali songs. Ramayan. Ramayan Shamandhe Kobigur Rabindranath Bolechen. Ramayan Devotar Kotha Nahe. Manushi Nijoguni Devota Hoye Uthiyachen. Pitar Proti Putrer Bashyota, Bhratar Jonno Bhratar Atmotyag, Poti Potnir Moddhe Porosporer Proti Nishtha, Projar Proti Rajar Kortobbo Koto Dur Porjonto Jaite Pare. রামায়ণ তাহাই দেখাইয়াছে। ভারতবাসীর ঘরের লোক এত সত্য নহে, রাম লক্ষণ ভরত সীতা তাহার পক্ষে যত সত্য। রামায়ণে ভারতবর্ষ যাহা চায় তাহা পাইয়াছে। ভারতবাসীর ভক্তি ও প্রীতির এই রামায়ণ শিশু ও কিশোরদের উপযোগী করে পরিবেশন করা হয়েছে ছড়ায় ও গানে। রামায়ণ শোনো শোনো শিশু গান, শোনো দিয়া রামের প্রণাম করে গাহি রামায়ণ। শোনো শোনো শিশুগণ, শোনো দিয়া মন, রামের প্রণাম করে গাহি রামায়ণ। অযোধ্যা নগরে রাজা ছিলেন দশরথ, বিশ্বামিত্র মুনি যে তাই রাক্ষস নিধনে নিয়ে গেলেন সঙ্গে তার শ্রীরাম লক্ষণে, কাঁধের ওপর ধনুক ঝোলে পিঠির তুনি তীর, গভীর বনে হাজির হলেন ছোট দুটি বীর। মানুষ মানুষ গন্ধ পেয়ে তারকারা খুশি, মা করে গিলতে এলো হয়ে বেজায় খুশি। রাম লক্ষণ বাণে তখন কেটে দিলেন হাত, দুষ্ট বেটা শয়তানিটা মাটিতে চিৎপাত, হলো মাটিতে চিৎপাত। বিকট আওয়াজ করে শেষে মরে রামের হাতে, সুবাহ আর মারি চাষে লক্ষ সেনার সাথে, বেঁচে শুধু পালায় মারিচ সবাই মরে গেল, রামের কৃপায় স্বর্গে মরতে শান্তি ফিরে এলো, শান্তি ফিরে এলো, শান্তি ফিরে এলো, শান্তি ফিরে এলো। পরের দিনে বিশ্বামিত্র ভাই দুটিকে নিয়ে মিথিলাতে জনক রাজার বাড়ি ওঠেন গিয়ে, পথের মাঝে অহল্লাজে পাষাণ হয়েছিল, রামের চরণ পরশ করে মানুষ
সাবার হলো। কথা ছিল জনক রাজার যে মহাবীর এসে শূন্যে তুলে হর ধনু গুণ করাবেন শেষে। মাটি থেকে পাওয়া রাজার পালন করা মেয়ে সুন্দরী সে সীতার সাথে দেবেন যে তার বিয়ে। পারে না কেউ ধনুক তুলে চড়িয়ে দিতে গুণ, সবার মাথায় হেঁট হয়ে যায় মুখ হয়ে যায় চুন। হাসি মুখে শ্রীরাম তুলে ছুটতে গেলেন বান, হায় রে শিবের ধনুক ভেঙে হলো যে দুই খান। তখন সে কি আনন্দ ভাই সারা মিথিলায়, দশরথের কাছে খবর গেল অযথায়। জনক রাজার নিমন্ত্রণে খুশি দশরথ দুই ছেলেকে সঙ্গে নিয়ে সাজিয়েলেন রাত। সব বাজে আর সানাই বাজে উলুধ্বনি দিয়ে, শুভক্ষণে রামের সঙ্গে হলো সীতার বিয়ে। জনক রাজার ঘরে ছিল তিনটি মেয়ে আরো, একই লগ্নে সেদিন বিয়ে হলো যে তাদেরও। উর্মিলা লক্ষণে মিলন মান্ডবী ভরতে, পরেন সুত কীর্তি শেষে শত্রুঘ্নের হাতে। কদিন পরে লগ্ন দেখে যাত্রা শুরু করে শ্রী দশরথ ফিরে এলেন অযোধ্যা নগরে। রাজপুরীতে আবার ছোটে আনন্দের বান, রামায়ণের আদি কাণ্ড